हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करी बंधुरा तुम्हारा सकले आछो, आमियो भालो आछी। तो बंधुरा आज के तुम्हारा जानो आज के 5-6 दिन थे हमार वीडियो आपलोड होच्छे ना, कारण आमार चैनले के रिपोर्ट मेरे दिए छिलो जे दिए बुधवार दिन सन्धे 7:15 आमाके मैसेज दिए गूगल थेके। ये मैसेजटा दियार परे আমি মেসেজটা খেয়াল করিনি, আমি মেসেজ দিলো দিয়ে আমি মেয়েকে মেলগুলো পাঠাই দেখাই যে বাবু দেখতো কি পাঠিয়েছে। দিয়ে মেয়ে তখন মেলটা দেখেছে, দিয়ে আমি তখন টিভি দেখছিলাম, দিয়ে মেয়ে দেখে বুঝতে পেরে গেছে যে চ্যানেল আর নেই। তখন আমাকে বলেনি, দিয়ে আমাকে বললো মা তুমি ফোনে হাত দিও না, আধ ঘন্টা মতন ফোনটা রেস্ট দাও। আর আমার একটা স্বভাব আছে, আমি খালি ভাইজিকে ডিস্টার্ব করি যে ভাই, আমার ভাইজি আছে পাশের বাড়িতে, আমি ফোন করে ভাইজিকে বলি বাবু দেখতো কিছু ভিউজ এসছে নাকি বা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব হলো নাকি। এই কথাটা আমি বারবার ওকে জিজ্ঞেস করি 4-5 বার করে। দিয়ে ও আমার মেয়ে তখন তো জানে যে চ্যানেলটা নেই, আমাকে বলেনি। দিয়ে আমাকে বললো কি তুমি খবর, আমি বললাম তখন আমি বললাম ভাইজিকে ফোন করবো তো আমার ছোটবাবুকে যে কতটা ভিউজ এসছে। বললো না তুমি এখন ফোনে হাত দেবা না, তুমি ফোনটা রাখো। দিয়ে আধ ঘন্টা বাদে তখন আমার ইয়েতে ভিডিও এটা দেখা হয়ে গেছে সিরিয়ালটা। দিয়ে আমার মেয়ে দেখছি আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গিয়ে পাশের ঘরে মোবাইলটা নিয়ে কি টিপছে। দিয়ে তখন আমার কেমন মনটা কীরকম করছে, আমি বলছি কী ব্যাপার, যা কিছু আসে প্রবলেম সবই তো আমার সামনে সলভ করে ও, তাহলে কী এমন ভিডিও পা কী এমন জিনিস পাঠিয়েছে যে ও আমাকে বলতে চাইছে না বা বলছে না। এবার আমার হাই প্রেশার ধরো, এবার ও আমাকে ভয়ে সেই জিনিসটা বলছে না। দিয়ে তখন আমি তখন কাছে গিয়ে আমি বলছি বাবু কী হয়েছে, কী পাঠিয়েছে। তখন বলছে কিছু পাঠায়নি, তাই বলছে তুমি বসো না, চুপ করে বকায় না, আমি দেখো কিছু পাঠায়নি, একটা মেল পাঠিয়েছে আমি ঠিক করে দিচ্ছি। দিয়ে আমি বললাম বেশ, ও মা বসেই আছি। তারপরে তখন আমার কাছে এমনি করে হাত জোর করে ছেলে আমার তখন ঝরঝর করে কাঁদছে। আমি বলছি কী হয়েছে বাবা, কাঁদছিস কেন? তখন বলছে মা আমাদের আর চ্যানেল নাই। আমি যে চ্যানেল নাই মানে, তখন মাতে আর আমাতে আর আমার মেয়েতে এসে হাওয়াও করে ঠাকুরের কাছে কাঁদছি যে ঠাকুর আমি কী দোষ করেছি তোমার কাছে যে তুমি আমার চ্যানেলটাকে এইভাবে নষ্ট করলো, যারা তাদের কিচ্ছু করতে পারলো না। আমি রাত দিন তোমরা না দেখলে বিশ্বাস করবে না, 6-5 দিন থেকে আমার মনটা যে এত খারাপ, রাত দিন কেঁদে কেঁদে বেরিয়েছি, কতজনার কাছে বলেছি কেউ আমাকে সাপোর্ট করেনি। একটা আমার মামার মেয়ে আছে, সে ব্যাঙ্গালোরে থাকে, সে বলেছিল যে তুই দিদি আমাকে এটা পাঠায়ো লিঙ্কটা, তোমার দিয়ে আমার লিঙ্কটা পাঠায়ো, আমি লিঙ্কটা দেখবো, দেখে আমি সে ইয়ে করবো। সেও পড়ার জন্য বাইরে গেছে, এবার তাকেও 14 বার ফোন করে ডিস্টার্ব করতে আমার ভালো লাগছে না। দিয়ে ও বলেছিলো আগামী দিন, কালকে ওর পরীক্ষা আছে, পরশু দিন ও আমাকে চ্যানেলটা ঠিক করে দিতে পারে, তাই বললো। তাও মানে সাপোর্ট দিচ্ছে না, বলছে দেখবো আমি চেষ্টা করে। তাও কতজনের কাছে গিয়েছি, এই ভিডিওটা মানে মোবাইলটা ঠিক করে দেওয়ার জন্য, টাকাও পর্যন্ত আমি দিতে চাইছি যে আমার চ্যানেলটাকে কেউ এনে দেন। দিয়ে কেউ পারেনি, লাস্ট পর্যন্ত কে এনে দিল জানো, আমার মেয়ে এনে দিল। আমার মেয়ে গুগল থেকে হেল্প করে, গুগলের সাহায্যে হেল্প করে আজকে 5:20 আমার চ্যানেল এসছে। তা আমি এত খুশি যে মানে আমার চ্যানেলটা আসাতে, যে মানে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে আজ 5-6 দিন থেকে যেমন আমাদের বাড়ির প্লাস মাদের বাড়ির সকলের মন খারাপ এই চ্যানেলটা চলে যাওয়ার জন্য। আমরা মানে কি ভেঙে পড়েছিলাম তোমরা না দেখলে বিশ্বাস করবা না, বিশ্বাস করো। তাই তোমাদের আশীর্বাদে আজ আমি চ্যানেলটাকে ফিরে পেয়েছি, তোমরা সবাই আমার পাশে থেকো। আর অবশ্যই সবারই ধরো ভালো দিকও আছে খারাপ দিকও আছে, জানি না, আমি তো ভিডিও খুব একটা খারাপ ভিডিও দিই বলে আমার তো মনে হয় না। এখন অনেকেরই পছন্দ হতে পারে না আমার ভিডিও। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালো লাগছে না, তোমাদেরকে জোরহাত করে বলছি তোমরা স্কিপ করে আমার ভিডিও দেখবে, কিন্তু আমার চ্যানেলে এরকম ক্ষতি আমার করো না। ভগবানও তোমাদেরকে এইরকম, আমি বলেছি তো আমি মন করলে তার চ্যানেলেও আমি স্ট্রাইক মারতে পারি, কিন্তু আমি করব না। আমি ভগবান যিনি আমার, আমি যাকে বিশ্বাস করি স্বয়ং ভৈরবকে, সেই তার ক্ষতি তাকে আমি বলেছি ভৈরবকে। আজকেও আমি সকাল সন্ধ্যেবেলায় গিয়েছিলাম, দেখো স্নান করে ধূপকাঠি দেখিয়ে এসেছি প্লাস বাতাসা মিষ্টি দিয়ে এসেছি, তখন আমি ঠাকুরকে বলেছি যে আমার যে ক্ষতি করেছে তার ক্ষতি যেন তুমি করো। আমার মেয়েকে বলেছি, মেয়ে বলেছে যে মা আমি স্ট্রাইক তার চ্যানেলে মারতে পারলাম না, তার ক্ষতি উপরবেলা করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। আর তোমরা খুবই ভালো থেকো, বাই। আর কাল থেকে আমার ভিডিও যেরকম তোমরা দেখতে পাবে সেই একই টাইমে শর্টসও দেওয়া হবে, তোমরা আমার পাশে থেকো কিন্তু অবশ্যই, বাই।